ফুটন্ত গরম দুধের মধ্যে কয়েল দিন আর দেখুন কি হয়। এটি আপনার অনেক বড় সমস্যার সমাধান করে দিবে, যে সমস্যার কারণে আপনি হাজার হাজার টাকা খরচ করেছেন সেই সমস্যার সমাধান করে দিবে দুটি মশার কয়েল আর কিছুটা গরম দুধ। আর আপনার এতটাই উপকারে আসবে যে আমাদের ধন্যবাদ দিতে বাধ্য হবেন। এর জন্য সবার প্রথমে আমাদের লাগবে মশার কয়েল, যে কোনো ব্র্যান্ডের কয়েল হলেই হলো। এই কয়েলটিকে জ্বালিয়ে নিতে হবে। আমাদের এখানে কয়েলও লাগবে, আবার এর ছাইও লাগবে। এর জন্য আমরা এর ছাই নিব। আপনার বাসায় যদি আগে থেকেই কয়েলের ছাই থেকে থাকে তাহলে তো আরও ভালো। এই দেখুন, আমরা এক বাটির কাছাকাছি কয়েলের ছাই নিয়েছি। এদিকে আমরা একটি পাতিলের মধ্যে কিছুটা দুধ ফুটতে দিয়েছি। এখানে দুধের মধ্যে মিডিয়াম আঁচ দিয়ে ফুটাতে হবে। আপনি এখানে অবশ্যই গাভীর খাঁটি দুধ নেওয়ার চেষ্টা করবেন, ভুলেও পাউডার দুধ এর মধ্যে দেওয়া যাবে না, তা না হলে আমাদের সব কাজই বেকার হয়ে যাবে। এবার এর মধ্যে আমাদের সেই কয়েলের ছাই দিয়ে দিব। কি ভাবছেন, অদ্ভুত জিনিস তৈরি হচ্ছে? না বন্ধুরা, অদ্ভুত জিনিস তৈরি হচ্ছে না, আপনার আমার সকলের কাজের এবং উপকারী জিনিস তৈরি হচ্ছে। এটাকে কিছুক্ষণ দুধের মধ্যে মিশিয়ে নিতে হবে। আপনি ডিরেক্ট কয়েল এর মধ্যে দিয়েও এই কাজ করতে পারেন, তবে বেস্ট হবে আপনি কয়েলের ছাই দিয়ে এই কাজটি করতে পারলে। এ পর্যায়ে লাগবে ন্যাপথালিন। অনেকে ন্যাপথালিন আর কর্পূর নিয়ে প্রশ্ন করেন, ন্যাপথালিন আলাদা আর কর্পূর আলাদা? আপনারা যে কোনো মুদির দোকানে এই ন্যাপথালিন খুব কম দামে পেয়ে যাবেন। এখানে আমরা 4 থেকে 5টি ন্যাপথালিন গুঁড়ো করে নিয়েছি। এই গুঁড়োগুলোকে এই দুধের মধ্যে দিয়ে দিব। কি অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিছু নেই, এখনই আপনার মুখে হাসি ফুটে যাবে। এটাকে কিছুটা মিশিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিব বোরিক অ্যাসিড। আপনারা অনেকেই বোরিক অ্যাসিড সম্পর্কে জানেন, যারা ক্রাম খেলেন তারা এই বোরিক পাউডার ব্যবহার করেন। আমরা এখানে 2 চা চামচ পরিমাণ বোরিক পাউডার দিয়ে দিব। এরপরে লাস্ট একটা মিক্স দিয়ে নিতে হবে। এটি মিক্স হতে হতে আপনাদের জানিয়ে দেই, আগের ভিডিওতে কমেন্ট করেছেন ইটালি থেকে মমিন মিয়া, টুনিরহাট থেকে তহিদুল, চেন্নাই থেকে অভিজিৎ সুস্মিতা, পঞ্চগড় থেকে রেজাউল করিম রেজা, ফার্মগেট থেকে শামসুন নাহার, আপনারা যারা কমেন্ট করেছেন আপনাদের ধন্যবাদ। এই দেখুন, আমাদের এটা তৈরি হয়ে গেছে। এবার এরকম একটি স্প্রে বোতল নিন। আপনি চাইলে নর্মাল বোতলেও এটাকে প্রবেশ করাতে পারেন, তবে অবশ্যই একটি ফানেলের ব্যবহার করবেন, কারণ এই জিনিস যেখানে সেখানে পড়তে দেওয়া যাবে না। অনেক বেশি কার্যকরী একটি জিনিস তৈরি হয়েছে। এটা ঢালতে ঢালতে আপনাদের আরেকটি ট্রিক্স শিখিয়ে দেই। এক বাটি দুধ নিন, এবার এর মধ্যে কয়েকটি কাঁচামরিচ ছেড়ে দিন। এরপরে এর উপরে ঢাকনা দিয়ে ঢেকে রাখুন। এভাবে ঢেকে রাখতে হবে 5 থেকে 6 ঘন্টা। এরপরে দেখুন এটি টক দইয়ে রূপান্তর হয়ে গেছে। এভাবে আপনারা খুব সহজেই এবং কম সময়ে টক দই বানাতে পারবেন। আবার অনেকেই আছেন যারা কাঁচামরিচ আগুনে পুড়তে চান কিন্তু পুড়তে পারেন না, তাদের জন্য এই ট্রিক্সটি। কাঁচামরিচের এই অংশটিকে কেটে ফেলতে হবে। এবার লাগবে একটি কাঁটা চামচ। এবার এর মধ্যে মরিচগুলোকে প্রবেশ করান। এরপরে আপনি খুব সহজেই আগুনে দিয়ে এগুলোকে পুড়িয়ে নিতে পারবেন। এবার একটি টমেটো নিন, এর মাঝ বরাবর কেটে ফেলুন। এবার এর মধ্যে পেস্ট দিন। এখানে আপনি আপনার ইচ্ছে মতো টুথপেস্ট দিতে পারেন, তবে হোয়াইট বা সাদা টুথপেস্ট ব্যবহার করবেন। এবার এটি দিয়ে আপনি আপনার শরীরের ময়লা জায়গাগুলো ঘষুন, বিশেষ করে ঘাড়, বগল, কনুই, সহজে উঠে যাবে ময়লাগুলো। এবার কয়েলের এই লিকুইডটি আমরা কি তৈরি করেছি বলছি, এটি আপনি আপনার বাসায় যেসব জায়গায় ইঁদুর, তেলাপোকা, টিকটিকি, পিঁপড়ার উৎপাত বেশি সেসব জায়গায় স্প্রে করবেন। এখানে দুধের গন্ধে এসব পোকা আকৃষ্ট হবে আর কয়েল, বোরিক পাউডার, ন্যাপথালিনের পাওয়ারে ভ্যানিশ হয়ে যাবে। ভিডিওটি অনেকের উপকারে আসতে পারে, তাই ভিডিওটিকে শেয়ার করুন। আপনি পৃথিবীর কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করুন, যাতে পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে পারি। ভিডিওটি ভালো লাগলে লাভ ইউ একদিন, খারাপ লাগলে হাহারি একদিন। এমন সব তথ্যবহুল ভিডিও পেতে ন্যাচারাল বিউটি হ্যাক্সকে লাইক ও ফলো দিয়ে রাখুন।